চারুল চৌধুরী বহুরাম নেতাজি প্রতি কেন্দ্রে মতদান করছেন প্রিয় বিধায়ক মাননীয় শ্রী গণেশ পাল মহাশয়, রাজ্যের মন্ত্রীবৃন্দ মাঝি মহাশয়, মন্ত্রী কর্মীরা সুদেষ্ণা রায় সুরভদ্র স্কুলের প্রধান শিক্ষিকা অলকানন্দ দাস চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা প্রত্যেকে গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মতদান করছে। প্রিয় বিধায়ক অঞ্চলের সর্বস্তরের মানুষের সকলে আমরা বহু মানুষ কত নাম বলবো, আমাদের এখানে তাপস রায় নির্মল মাঝি থেকে শুরু করে সমস্ত কাউন্সিলররা থেকে শুরু করে ওয়ার্ডের সবাই মিলে গান্ধীজির নেতাজির এখানে বিরাট পতাকা উত্তোলন করলেন। তারপর আমাদের বিভিন্ন নাচের মধ্য দিয়ে গানের মধ্য দিয়ে আজকে সারাদিন ছিল। বিকেলবেলা আগে আমাদের নাচের অনুষ্ঠান আছে, ফাংশনের অনুষ্ঠান আছে, সবাই গান করবে বাজাবে। আমরা আজকে তিনটের মধ্যে আমাদের ফাংশন শেষ হবে, আবার বিকেলবেলা শুরু ছটার সময়। বিশ্বব্যাপী এটাও একটা আবেদন, বিশ্ব করোনা মুক্ত হোক, ভারত করোনা মুক্ত হোক, বাংলা করোনা মুক্ত হোক, করোনা আবহে অনেক কিছুই তো সেই মাপে করা যাচ্ছে না, এটা ঘটনা। তার কারণ হচ্ছে যথাসম্ভব, খুবই কঠিন, যথাসম্ভব আমাদের SMSটাকে মেনটেন করছে। SMSটা কি? SMS হচ্ছে স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং। এটাই বলছি, করোনা হয়ে বলছি যে সমস্ত কিছু করতে ভ্যাকসিন যতদিন পর্যন্ত না বেরোচ্ছে ততদিন এই SMSই হচ্ছে ভ্যাকসিন। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত প্রিয় বিধায়ক পরেশ দাস যাকে সরাসরি মানুষকে আমাদের উপস্থিত রয়েছে। মধ্যবর্ষাকে ভালো করে নিচ্ছেন ফেলে দেখার বিধায়ক মাননীয় শ্রী পরেশ চাল মহাশয়, খুব পরিবার জেলা সভা দিচ্ছেন 35 নম্বর ওয়ার্ডের কর্মীরা মাননীয় শ্রী আশুতোষ দাস মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত গর্বিত এই সমস্ত প্রথমেই মেডিকেল কলেজে রাজ্যের 81টি মধ্যে সর্ববৃহৎ টার্সিয়ারি কেয়ার মাল্টি সুপার স্পেশালিটি করোনা হাসপাতালে আমরা ওখানে 51 জন করোনা রোগে আক্রান্ত যারা করোনা ওয়ারিয়ার, তারপরেও যারা কাজ করছে ডাক্তার নার্স, আমাদের 50 জনের বেশি ডাক্তার আক্রান্ত হয়েছে, নার্সিং স্টাফ আক্রান্ত হয়েছে, তারা আবার নিরাময়ের পরে আবার নতুন করে করোনা যুদ্ধের সামিল। আমরা মনে করি এটা তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানব মনুষ্য প্রজাতি আজকে ধ্বংসের মুখে, আমাদের চ্যালেঞ্জ। তাই আমরা আজকে 51 জনকে আজকে সম্মানিত করেছি, ফুল মিষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে সার্টিফিকেট প্রদান করে মেমেন্টো দিয়ে, এবং আজকে দেশাত্মবোধক গানের মাধ্যমে আমাদের যে এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।